মীর মোশাররফ স্মৃতি কেন্দ্র গ্রন্থাগারের করুণ দশা, পাঠকক্ষ বন্ধ, নেই বাংলায় রচিত কোনো বই। বরগুনায় এসএসসি পরীক্ষার সময় অবাধে কোচিং বাণিজ্য, মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা। কার্প মাছ চাষের দুই বছরই সাফল্য পেয়েছেন রাজবাড়ির আব্দুর রহিম মোল্লা, বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। সংবাদে আরও থাকছে, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক চালু, প্রশিক্ষিত শিক্ষকের অভাবে মিলছে না সুফল। শ্রুতি আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের সমাধিস্থল রাজবাড়ির পদ্মদী গ্রামে প্রতিষ্ঠিত স্মৃতি কেন্দ্রের গ্রন্থাগারে বাংলায় রচিত তার কোনো বই নেই। চালু নেই পাঠকক্ষ ও গ্রন্থাগার, রয়েছে জনবল সংকট, ফলে বাংলা ভাষা সাহিত্য চর্চা সহ কেন্দ্রটির কোনো সুফলই পাচ্ছেন না দর্শনার্থী ও সাহিত্যপ্রেমীরা। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে 2005 সালে যাত্রা শুরু হয় মীর মোশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের। বাংলা একাডেমির অধীনে 2,53,30,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় প্রতিষ্ঠানটি, কিন্তু মাত্র এক যুগের ব্যবধানে এখন করুণ দশা। কেন্দ্রের ভেতরে লাইটপোস্টগুলো ভাঙা, বিভিন্ন প্রজাতির গাছগুলোও স্থানীয় বাসিন্দাদের পশু খেয়ে সাবার করে ফেলেছে। সেখানে সহকারী পরিচালক ও গ্রন্থাগারিক সহ 5টি পদের বিপরীতে আছেন মাত্র 3 জন কর্মচারী। তাদেরই একজন জানালেন, বিষাদ সিন্ধুর একটি ইংরেজি ভার্সন ছাড়া মীর মোশাররফ হোসেনের কোনো বই এখানে নেই। ওনার লেখা যে বিখ্যাত বইটা বিষাদ সিন্ধু, সেটা এখানে নাই। অনেক দর্শক আসে, অনেক সরকারের দপ্তর কর্মকর্তা এখানে আসেন, তারা বইটা চায়, তা আমি দিতে পারিনি। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক 37টি বই রচনা করেছেন মোশাররফ হোসেন। অথচ দর্শনার্থীদের অনুরোধে মাঝে মধ্যে পাঠকক্ষ ও গ্রন্থাগার খোলা হলেও মীরের বই না পেয়ে হতাশ হন তারা। আক্ষেপের সুর কোমলমতি শিক্ষার্থীদের কণ্ঠেও। পোলাপানদের বই পড়ানোর জন্য থাকতো, তাহলে সবাই আসতো। মীর মোশাররফ হোসেন শিশুদের জন্য যেসব বই রচনা করেছেন সেগুলো এখানে থাকলে হয়তো শিশুরা এবং আমরা এসে এখানে পাঠ করতে পারতাম। এত বড় একটা লেখক, তার লেখা বই পুস্তকগুলো যে আমরা পড়বো, বা কোনো লাইব্রেরিয়ান লাইব্রেরিতে বই থাকবে, বাংলা ভাষার উপরে যে ভাষাগুলো বা লেখাগুলো থাকা উচিত সেইগুলি হয়তো আছে, কিন্তু সাধারণ জনগণ এসে পাচ্ছে না। মীর মোশাররফ হোসেন 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করলেও 1911 সালের 19 ডিসেম্বর রাজবাড়ির পদমদী গ্রামে মারা যান, সেখানেই দাফন করা হয় তাকে। বাংলা সাহিত্যে মীর মোশাররফের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রটির যথাযথ সংরক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানে তাদের ভাষায় পাঠ্যপুস্তক চালু করেছে সরকার, তবে প্রশিক্ষিত শিক্ষকের অভাবে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। নিয়মিত বেতন ভাতা সহ পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। 1997 সালে পার্বত্য চুক্তিতে স্ব ভাষায় শিক্ষার কথা বলা হয়েছিল, তাই 2017 সালে সরকার পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের শিশুদের জন্য মাতৃভাষায় পাঠ্যপুস্তক চালু করে। শুরুতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে 50 জন প্রশিক্ষিত শিক্ষককে রাঙামাটির বিভিন্ন বিদ্যালয়ে মাতৃভাষায় পাঠদানের অনুমোদন দেয় প্রশাসন, তবে আজ পর্যন্ত মেলেনি বেতন ভাতা। 2 বছরে পা দিয়েছি আমরা এখনো বিনা বেতনে আমরা পড়াচ্ছি। প্রশিক্ষিত শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদানও। প্রশিক্ষিত যদি শিক্ষক পেতাম তাহলে আমাদের ইতিমধ্যে 350 শিক্ষককে মাতৃভাষায় পাঠদানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় প্রশাসন। আরো 350 জন শিক্ষককে আমরা এই মাতৃভাষার উপর 14 দিন করে ট্রেনিং আমরা দিয়ে দেবো। এই ধারাবাহিকতা রাখবো, কমপক্ষে
দুইজন তিনজন এভাবে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব আরো উচ্চ পর্যায়ে। পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, ত্রিপুরা সহ ১১ ভাষাভাষী ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পাবে এমনটাই প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বরগুনায় এসএসসি পরীক্ষার সময় অবাধে চলছে রমরমা কোচিং বাণিজ্য। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কার্যক্রম। শিক্ষকরা কোচিং বন্ধের সঠিক নির্দেশনা না পাওয়ার কথা জানালেও প্রশাসন বলছে এ বিষয়ে মাইকিং সহ শিক্ষা বিভাগকে অবহিত করা হয়েছে। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন সবর ইসলাম। প্রশ্নপত্র ফাঁস রোধে সম্প্রতি পরীক্ষা চলাকালীন সব ধরনের কোচিং বন্ধ থাকার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কাছেও, কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য। কেউ কেউ কিন্ডার গার্টেনের সাইনবোর্ড অথবা ডে নাইট স্কুলের নাম দিয়ে কৌশলে চালাচ্ছেন এই বাণিজ্য। বিকাল ৫টায় আসে পড়া শুরু হয় আর কি, আর রাত ১০টায় যাই। সায়েন্সের সাবজেক্ট বা আদার্সের সাবজেক্টগুলো ওগুলো পড়ি, গণিত করি, ইংলিশটা করি, আর ওই বিজ্ঞান। আমি জিজ্ঞেস করছি যে তুমি এখন এত সকালে যাও কেন, বলছে যে আমাদের কোচিং এখন বিকেল থেকে ৪টা থেকে ৮টা পর্যন্ত পড়াবে। তবে শিক্ষকরা বলছেন প্রশাসনের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাননি তারা। গণমাধ্যমের খবরের ভিত্তিতে কোচিং বন্ধ রাখার কথাও জানালেন কেউ কেউ। জানতাম যে এসএসসি ক্যান্ডিডেট যারা তাদের সত্যি জানি না যে আসলে নির্দেশনাটা কি প্রাইমারির জন্যও দিয়েছে না হাই স্কুলের পরীক্ষা তাদের জন্য দিয়েছে। আমার জানা ছিল না তো সরি, আমি আজকে থেকে বন্ধ করে দেব। কোনো সুনির্দিষ্ট আর সরকার থেকে অথবা প্রশাসন থেকে আমি এরকম কোনো নির্দেশনা পাইনি। এদিকে স্থানীয় প্রশাসনের দাবি, সরকারি নির্দেশনার আলোকে সব ধরনের কোচিং বন্ধে মাইকিং সহ আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই সরকারি নির্দেশ অমান্য করবে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। পরীক্ষা চলার সময় ফটোস্টেট মেশিন বন্ধ রাখার নির্দেশনা থাকলেও মানছেন না অনেকেই। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ঋতু পরিক্রমায় শীতের শেষ, তবে এখনও তিতি পাখির কলকাকলিতে মুখর ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রামরাই দিঘি। আর এসব পাখি মেলা দেখতে ছুটে আসছেন অনেকে। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রানীশঙ্কল, এই উপজেলার হোসেনগা গ্রামে প্রায় ১০০ একর জুড়ে ঐতিহ্যবাহী রামরাই সামরাই দিঘি। বিশাল এই জলাধারে হাজারো পাখির ঝাঁক। সন্ধ্যায় দিঘিটির পাড়ে লিচু গাছে আশ্রয় নেয় পাখির দল। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন পারিজাই পাখি দেখতে। তারা বলছেন দিনে দিনে অতিথি পাখির সংখ্যা কমছে। দিনাজপুরের রামসাগরের মতো এখানেও রানীসাগর রয়েছে, যেটি আকার আয়তনে কিছুটা ছোট হলেও এখানকার প্রাকৃতিক মানে দৃশ্য বেশ নয়ন অভিরাম। এখানে অনেক শীতের পাখি আসে, যারা নৈসর্গকে ভালোবাসে তারা এখানে ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে। হ্যাঁ, আমি আমার ছোট বন্ধুদেরকে নিয়ে এখানে দেখতে আসছি। জানি যে ওখানে অনেক পাখি আসে, সেগুলাই দেখতে আসছি। পাখিগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে। অতিথি পাখির জন্য অভয়াশ্রম গড়ে তোলার পাশাপাশি রামরাই সামরাই দিঘির সৌন্দর্য রক্ষার দাবি স্থানীয়দের। রত্না জামান, একুশে টেলিভিশন। এ পর্যায়ে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। কার্পজাতীয় মাছ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ির কালুখালীর পাকশিয়া গ্রামের আব্দুর রহিম মোল্লা। পেশায় শিক্ষক, অধ্যাপনা করেন কালুখালী ডিগ্রি কলেজে। মাছ চাষ শুরুর মাত্র দুই বছরের মধ্যে সফলতা পান তিনি। তার চাষ করা মাছ বিক্রি হচ্ছে রাজবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ২০০৭ সালে পিতা হাবিবুর রহমান মোল্লার উৎসাহে পাঁচটি পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন শিক্ষক আব্দুর রহিম মোল্লা। নিজের উদ্ভাবিত পদ্ধতিতে চাষ করে এবং নিজের উৎপাদিত কাঁচামাল দিয়ে খাবার তৈরি করে এলাকায় নির্ভেজাল মাছ চাষি হিসেবে পরিচিতি পান তিনি। পেয়েছেন পরিবার ও বন্ধুদের সহযোগিতা। সফলতা আসতেও বেশি সময় লাগেনি। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে উপজেলা এবং ২০১৭ সালে জেলার সফল মাছ চাষির পুরস্কারও পেয়েছেন তিনি। এখান থেকে আমি সাধারণত মাছের বিষমুক্ত এবং একদম ফ্রেশ খাবার খাওয়াই
নিজে তৈরি করে। বর্তমানে ২০ বিঘা জমির উপরে ১০টি পুকুরে রুই, মৃগেল, কাতল সহ মিঠা পানির মাছ চাষ করছেন। তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার বেশ কিছু মানুষ। কইল আছে, তারপরে পালিশ আছে, শুটকি মাছের গুড়া আছে, লবণ আছে, চিটাগুড় আছে, ইত্যাদি দিয়ে আমরা খাবারটা তৈরি করি। রুই, কাতল, চিতল, তারপরে পোনা, সিলভার কাপ, ব্রিকেট, এসব ইত্যাদি মাছ উৎপাদন হচ্ছে। মাছ চাষ করে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করেন তিনি। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকে মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মাছ চাষের ব্যাপারে সহযোগিতা করেছেন জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। আব্দুর রহিম সাহেব ফরমাল মুক্ত মাছ, তাজা মাছ সে বাজার সরবরাহ করে, তাদের উৎপাদন দেখে পাশাপাশি অন্যান্য চাষিরাও আরো আগ্রহ হচ্ছে এবং প্রশাসনে তারাও মাছ চাষে অনেক উৎপাদন বাড়াচ্ছে। আমিষের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ আরো বৃদ্ধি পাবে এটাই সকলের প্রত্যাশা। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। নানা ধরনের মাছের উৎসবের মধ্য দিয়ে বগুড়ায় শেষ হল ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ মেলার আকর্ষণ ছিল বিশাল আকৃতির সব মাছ বেচা কেনা। প্রতি বছর মাঘ মাসের শেষ সপ্তাহে বগুড়ার গাবতলী উপজেলার ইছামতি নদীর তীরে পোড়াদহ মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরে স্থানীয়দের বাড়িতে বেড়াতে আসে আত্মীয় স্বজন। এবারের মেলার আকর্ষণ ছিল বিশাল আকৃতির বাঘের মাছ। প্রায় আড়াই মন ওজনের বিশাল এই আকৃতির মাছের দাম চাওয়া হয় ১,২০,০০০ টাকা। পরে কেজি প্রতি ১,২০০ টাকা করে বিক্রি হয় মাছ। এছাড়া বসে মিষ্টি সহ নানা পণ্যের দোকান। ফেনীর ছাগলনাইয়ার পাঠানগড়ে ডাকাতের ছুরিকাঘাতে মোহাম্মদ মুস্তফা নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায় আজ ভোরের দিকে একদল ডাকাত পাঠানগড় গ্রামের নুরুল হক বলিমিয়ার বাড়িতে ঢোকে। তারা ডাকাতি করার সময় বাড়ির মেয়েদের সোনার গয়না খুলে নেয়। সে সময় গৃহকর্তার মেয়ের জামাই মোহাম্মদ মুস্তফা বাধা দিলে ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে ফেনীর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, সারা দেশে নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহ, পঞ্চগড় ও পিরোজপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বসন্ত বরণ ও পিঠা উৎসব। মাগুরায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত। রয়্যাল বেঙ্গল টাইগারের সঠিক সংখ্যা জানতে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির মাধ্যমে সুন্দরবনে শুরু হয়েছে বাঘ গণনা। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন, এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস পালন। সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হকার ও জঞ্জালমুক্ত করতে পরিষ্কার পরিচ্ছন্ন সিলেট কর্মসূচি শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত। পাবনায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু, চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ঝিনাইদহের মহেশপুর রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে মহেশপুর জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ। নীলফামারীতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। জামালপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছে ১১শের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মীর মোশাররফ স্মৃতি কেন্দ্র গ্রন্থাগারের করুণ দশা, পাঠকক্ষ বন্ধ, নেই বাংলায় রচিত কোনো বই। বরগুনায় এসএসসি পরীক্ষার সময় অবাধে কোচিং বাণিজ্য, মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা। কার্প মাছ চাষের ২ বছরেই সাফল্য পেয়েছেন রাজবাড়ির আব্দুর রহিম মোল্লা, বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০০২ নম্বরে, ভিজিট করুন ২১-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/২১টুয়েন্টিফোর অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।